Hey guys, good afternoon and welcome to my new vlog. So, এখন আমি আছি সাপিবাড়ি হাই স্কুলে। এখানে আমার সাথে আছে জিবেশ বসাক গধেয়া। Hi. Good afternoon, বন্ধুরা। মহিলা চলে যাচ্ছুম সাপিবাড়ি স্কুল মাঠে। দেখা যায় তোমার দেখা যায় সাপিবাড়ি স্কুলটা। এটা হচ্ছে সাপিবাড়ি হাই স্কুল। আমরা তিনজন সাপিবাড়ি হাই স্কুল আছি। আমরা আজ বেড়ে যাবার চাইছি। তো আমরা বেড়েবার বাদেই আজ আসেছি। হচ্ছে আমরা বেড়ে যাবো সাপিবাড়ি সংলগ্ন যে চা পাতা বাগানগুলো আছে, সেই চা পাতা বাগানগুলোতে কিন্তু আমরা আজই বেড়ে যাবো। এই বাদে আমরা সেই 2-4 কিলোমিটার সাইকেল চালে আসছি। সাইকেল চালে আসিনি। এই যে আমার সাথে আছে এই যে গৌতম রায়, ওই যে ওই আমার সঙ্গে আরও একজন আছে, তাই হচ্ছে কি আমার বিপন দা, কোনো হাই হ্যালো ক। তো আমার এই যে দেখেছেন তোমরা, এটাকে আজই মেলা লোক মেলা মানসি আছে। এই যে সেই ভিড় হচ্ছে সাপিবাড়ি স্কুল মাঠে। এই ভিড়ের কারণ হচ্ছে কি কও তো, আজই সাপিবাড়ি ফুটবল খেলা হবে। ফুটবল স্কুল মাঠে কিন্তু ফুটবল খেলা হবে। দাঁড়াং তোমাকে তো তামালায় আমি ভালো করে দেখাছিলাম কোটে কোটে ফুটবল খেলা হবে এবং কোন কোন টিম আছে সেটা আমরা জানিবার চেষ্টা করছি। এতে আরও কয়েকজন আসিবে, আর একজন দাদা আসিবে সুশান্ত দা। আমরা তারপরে বেড়ে যাবো। আর কোটে কোটে কী কী দেখিনি বেড়ের জায়গা, কেমন কেমন জায়গা আছে আমার সাপিবাড়ির তামাল্লায় কিন্তু তোমাকে দেখার চেষ্টা করবো। তোমার ভালো টি গার্ডেন দেখেন আরও দাঁড়াও, তোমাকে আমরা সব কিছু দেখাচ্ছি। এই যে আমরা যে আছি এটাকে না, এই যে আরেকবার তোমাকে দেখাচ্ছ বিপন দা এবং গৌতম দা। আমরা এলা এই কোনে পরে আমরা বেড়ে যাবো। এদিকে চা পাতা বাগানগুলা সম্পর্কেও তোমাকে আমরা বিস্তারিত ভিডিও দেখে চেষ্টা করবো। তোমরা দেখিতে থাকেন, আমরা তোমার জন্য আরও ভালো ভালো জিনিস নিয়ে আসেছি। সাপিবাড়ি থেকে পাড়া অবধি যাচ্ছি। তো তোমরা দেখেছেন আমরা সাইকেল চালাচ্ছি। আমার করুণ দশা, আমরা সাইকেল ছাড়া আমার কোনো রাস্তা জিনিস নেই যাওয়ার। আমার চারজন আমরা যে আছি সেই চারজনে যাচ্ছি আমরা সাইকেল চালাই। আমার সাইকেল ছাড়া উপায় নাই। তাও আমার ভিডিওটা দেখেন অনেক যদি ভালো লাগে। এই যে এলা আমরা চা বাগানের রাস্তাটা ঢুকিনি। এলা চা বাগানগুলো আমরা এই যে তোমাকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর সুন্দর চা বাগান এদিকে আছে। আরও অনেকগুলা চা বাগান, ভেলা ভেলা চা বাগান আছে, তোমাকে সবলাই দেখামু। এই যে আমার গ্রুপটা, আমরা এবার এই যে চা বাগানের ভিতরে ঢুকেছি। এদিকে দেখে যতদূর চোখ যায় খালি চা বাগান আর চা বাগান, এলে তো সব দেখামু তোমাকে, তোমরা ধৈর্য ধরো আর কোনো। তো এইবার দেখা পাচ্ছেন তোমরা আমার বাগান চলে এসি। আজ সামনে জিবেশ এবার যাচ্ছি আমরা এই যে বালাপাড়ার এই চা বাগানগুলা দেখা পাশে নাই, পিছন পাশে আছে বিপন সুশান্ত দা করো রে। হ্যাঁ, যে বিশাল বিশাল চা বাগান, জলপাইগুড়ি এই যে চা বাগানগুলো দেখো, খাইতে খুব টেস্ট। তারপরে জিবে যায় যে সামনে একটা আছে নদী, নদীর নেই ব্রিজ, কেমন করি পার হমু, এটা একটা বড় টেনশন। সাইকেল লাথ কাই মুতিবেন মুতি নেও, আরো যাবেন এদিকে, আরো যাবে চলো তো নদী যাই, চলো। আমরা এলা চলে যাচ্ছি এই যে চা বাগানের একটি, এই আমার সাপিবাড়ির যে বিখ্যাত চা বাগান, যা আমরা কোয়া থাকি হচ্ছে বালাপাড়া চা বাগান। সেই বালাপাড়া চা বাগানও যাচ্ছি। এই যে তোমাকে একটা বাম্পা জিনিস দেখাছো, তোমরা দেখো খুব সুন্দর লাগিবে তোমাকে। এই যে আমার এলে সাইকেল না, এলে আমার মানে চলাচল করা সব থেকে মানে নির্ভরযোগ্য জিনিস। এই যে এটা এখান হচ্ছে আমার আমার সংসারের হচ্ছে এখানে তো স্বামী।
এইখান হচ্ছে স্ত্রী, এইখান হচ্ছে বড় বেটা, আর এইখান হচ্ছে বেটি। আমার শালা শালি নাই, ছোট পরিবার সুখী পরিবার। এই যে সুশান্ত দা আমার, এই যে বিপন আমার ছবি উঠেছে, বিপন দেখো জলপাইগুড়ি বাস করে থাকেন তোমরা, জলপেশ মন্দির আছেন, সেই জলপেশ মন্দিরের যে যাওয়ার জলপেশ মন্দির থেকে জটিলেশ্বর মন্দির যাওয়ার মাঝ রাস্তার যে একটা বিএড কলেজ আছে যেটা কয় শালতলি, সেই শালতলির যে নদীটা আছে সেই নদীটাই কিন্তু এইটা। তোমার নদীটা দেখেছেন যে নদীটার কিন্তু ক্ষীপ জল, কারণ এলা বাইশালি দিন চলেছে তোমরা সেটা অবশ্যই জানেন। এই যে আমার চেঙ্গালা কোনো ছবি উঠাউঠি করছে, তোমার আরও ভালো ভালো জিনিস দেখবো তোমরা দেখবে। চেঙ্গালা এটা কেন চা বাগান আসির পর কী নাগাইছে, আমরা ক্ষীপ ছবি তুলে তুলি করে দিয়েছে। হ্যাঁ সুশান্ত দা কী কয় একবার শুনুন দেখি, সুশান্ত দা কী কছিস? এইবার আমরা চলে যাবো আমার আর একজন যার চ্যানেল তোমরা দেখেছেন ভিডিও খান, তুই মাঝে মাঝে কইস, তোর নাম কি? তোর নাম রাজবংশী বাউরি। আমার সব থেকে ভালো আনন্দ দেয় কিন্তু আমাকে এই চেকানাটা, এই চেকানাটা খুবই আনন্দ দেয় আমার। এই যে দেখো ইয়ে আমার আমার বাউ, বাউ তোর নাম কি? গৌতম। গৌতম দেখো, এই দেখো আমরা এলা চা বাগানের ভিতরও ঢুকেছি, এটাখানে আমরা বেড়াচ্ছি তোমরা দেখবে পাচ্ছেন। এই যে চা বাগানের ভিতরে রাস্তাগুলো যে থাকে সেগুলো দিয়ে আমরা বেড়াচ্ছি, তোমরা বেশ দেখিবার পাইছেন যে জলপাইগুড়ির অন্যতম যে চা বাগানগুলো আছে সেই চা বাগানগুলোতে আজ আমরা বেড়ে বেড়াচ্ছি তোমরা দেখেছেন আজ কেনা। এই যে দেখো যতদূর পর্যন্ত তোমার চোখ যাবে চা বাগান ছাড়া কিন্তু তোমরা অন্য কিছু দেখি পারিবার নয়, কারণ এই যে দেখো এই যে আমার কাছে হাঁটির লাগেছে এরকম করে দেখো, এটা চা বাগান প্রবেশ যায় যায় তোমরা চা বাগান দেখেন নাই আজ পর্যন্ত, তোমরা জলপাইগুড়ি যদি কোনোদিন আইসেন তো এই যে বালাপাড়া চা বাগান কিন্তু তোমরা অবশ্যই বেড়ে যাবেন। বালাপাড়া চা বাগান খুব সুন্দর চা বাগান, হ্যাঁ এটা কিনা মানে এত বড় বড় চা বাগান, এত সুন্দর মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর উত্তরবঙ্গ মানে তো জানেন কে তোমরা যে উত্তরবঙ্গ মানে প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরে দিছে উত্তরবঙ্গ। আমরা উত্তরবঙ্গের মানুষগুলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মানে একটা খুব আনন্দিত আমরা, তো তোমরা যা যা আসিবেন কোনোদিন বেড়ে আসেন এই যে জায়গাগুলো তোমরা বেড়ে যাবেন। কিন্তু বন্ধুরা মুই গৌতম, হ্যাঁ যে দেখা পাচ্ছেন জিবে জিবে ফটোগ্রাফ ফটোশ্যুট করেছে, হ্যাঁ যে ফটোগ্রাফার আমার জীবন, হ্যাঁ তারপরে এই মালটা থাকি আছে দেখো, এত সুন্দর অপরূপ সৌন্দর্য থাকি তোমার মনে আছে, প্রকৃতি যেন এত সুন্দর একটা বিছানা উপহার দিছে, এত সুন্দর জায়গা আছে ঘুরে যাও। তো ঠ্যাংটা কোন সোরা মুই পাশে যাও, অপরূপ সৌন্দর্য তুই নিচ দিয়ে যা, তল দিয়ে যা। আচ্ছা এই যে মুখ যাবার রাস্তা না দেই, তল দিয়ে যা মুই দেখাই পাছেন, এই যে হেলিছু, এই যে ঠ্যাং গুলে মালদার, এই তো সে চলে যাও, এই যে বাইছু তারপরে দেখো সব থেকে ভালো না গেলে এই নদীটা, খুব সুন্দর সুন্দর করে আমরা দেখাবো আমরা নয়া জায়গা, জানেন কি কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমরা আছি সুশান্ত দা নদীর পাড়ত বসি বৌদির কথা চিন্তা করছে, তোমরা দেখো ধন্যবাদ।